আছে, আর বলছে 30% এর ভিতরে এরকম বরকত তোমাদের পরিবেশের কারণে পাইতেছি, মনে হয় 3000% এত বরকত পাইতাম না, 30% এরকম বরকত পাইতেছি। ওরা লজ্জিত ছিল না যে 30% 70% তোমাদেরকে দিয়া দিব, আমি চলবো কিভাবে? ওরা বলতো 30% তো থাকবে, ওটার ভিতরে তোমাদের সুখের পরিবেশের কারণে এরকম বরকত পাইতেছি, এরকম বরকত। উঠান ইতিহাসের পাতা, মুসলমান বটে, উম্মত বটে, ইতিহাস তো পড়েন নাই যে এক সোনালী যুগ ছিল, সোনালী ইতিহাস ছিল। নাহলে কেন বলে সোনালী যুগ? এক ইতিহাস ছিল, এক ইতিহাস ছিল, এক ইতিহাস সত্য, এক ইতিহাস এটাই সত্য ছিল যে হাজরা মৌত, আপনারা চিনেন না, ইয়ামানের একটা এলাকার নাম হাজরা মৌত, আমি গেছি ওইখানে, ওইখান থেকে মদিনা গেছে মেয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, বেটি রাস্তার অবস্থা কি দেখলে? বলে যার সাথে মিলছি মনে হয়েছে আপন ভাই অথবা আপন বোন। বলছে এত দূরের রাস্তা অতিক্রম করলি, তোর কাছে কেমন মনে হলো? আমি যেন একটা বাড়ির ভিতরে ছিলাম, এক কামরার থেকে বাহির হয়ে আরেক কামরায় ঢুকছি, অথচ এত দূরের রাস্তা। পরিবেশ ছিল সুখের পরিবেশ, সুখের পরিবেশ। কি বলেন, এটা কি সুখের পরিবেশ না যে প্রতিবেশী খাওয়ার আগে প্রতিবেশীকে জিজ্ঞাসা করে পাক হয়েছে তো, নাহলে আমার সাথে আসো, যা হয়েছে বাক্য রাখায়া নিমু, আমার ঘরে যা হয়েছে ওটাই বাক্য রাখায়া নিমু, আমার ঘরে আসো, তোমার ঘরে যদি পাক না হয়। আজকে কোন প্রতিবেশী জিজ্ঞাসা করে, এটা কি সুখ না, এটা কি সুখের পরিবেশ না বলে? হ্যাঁ, আজকে তো প্রতিবেশী তালাশ করে প্রতিবেশীর বাড়িটার ভিতরে কি ফাঁক আছে, আমি কোনো মতে ঢুকতে পারি কিনা, দলিল বানাইতে পারি কিনা, কব্জা করতে পারি কিনা, এটার মালিক আমি হয়ে যেতে পারি কিনা। তো সারাদিন এই কথা চিন্তা করে বালিশে মাথা দিয়া, কি সত্য তো? আগে তো পরিবেশ এরকম ছিল। আল্লাহর রাসূল বলছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকরিম ফালা ইউযি জারা, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। বলছে ও তো পাক্কা মোমেনই না যে প্রতিবেশীর খবর নিল না। কয়জন নিছেন, রাগ হবেন না, ঈদ তো একটা চলে গেল, কয়জন নিছেন খবর যে প্রতিবেশীর ঘরে শ্যামাই হয়েছে কিনা? পোলার চলে পোলাও পাক হয়েছে কিনা? বাচ্চা কাচ্চার জন্য কোনো গোস্তের ব্যবস্থা হয়েছে কিনা? দুই দিন পরেই তো কোরবানি আসতেছে, কয়জন খবর নেবেন প্রতিবেশীর ঘরে কোরবানি হয়েছে কিনা? ওরা 1 কেজি গোস্ত পাইলো কিনা, কি খবর নেন? সুখের পরিবেশের ওয়াদা ছিল যে তোমাদের সুখ দেখা দুনিয়া তোমাদের পরিবেশে আসতে পাগল হবে, যেমন আজকে আমরা পাগল। এমবেসিগুলোতে গেলে দেখা যায়, আমরা মাঝে মাঝে যাই তো, গেলে দেখা যায় যে কেমন পাগল, কেমন পাগল, কত লম্বা সিরিয়াল, যার কারণে ওরা পয়সা কামানোর ধান্দা বাইর করে ফেলছে। একটা হলো নর্মাল সিরিয়াল নর্মাল ফি, আরেকটা হলো বিআইপি ফি, আরেকটা হলো কি বিআইপি সিরিয়াল, ওটা আলাদা। গেলে একটা কোকের বোতল দিবে, দুটা বিস্কিটের প্যাকেট দিবে, আর আপনাকে 1 কাপ চাই না দিবে, লম্বা একটা ফি নিয়ে নিবে। একটু ফ্যাসিলিটি পাবেন, সময় কম লাগবে ফিঙ্গার দিতে, এতটুকু মোটা একটা টাকা দিয়ে আসতে হবে। আজকে আমরা ওদের পরিবেশে যেতে পাগল, বিজাতির পরিবেশে,
আর যে গেছে সে হারায় গেছে, বেশিরভাগই হারায় গেছে। বললাম না, আমার জানি না আমি কয়দিন বাঁচব, কিন্তু যদি সত্তরও ধরি তো যত কান্না আমার এখানে আছে বইলা যায়, বইলা শেষ করতে পারবো না। আমার জীবনে যত কান্না আমি শুনছি, হাতে ধরা কাঁদছে, হুজুর জানা ছিল না, কিন্তু এখন তো ব্যাক করতে পারতেছি না, চলে যাবো পারতেছি না, বিবি যাবে না, বাচ্চা যাবে না, কি করব। তা আল্লাহর ওয়াদা ছিল তোমাদেরকে হায়াতান তাইয়্যিবা, ওয়াদা ছিল ওয়াদা, দুনিয়ায় ইজ্জত যদি শব্দটা যেটা তোমাদের ডিকশনারিতে আছে ওটা যদি কাকে দেই তো উম্মতে মুহাম্মদি তোমাদেরকে দিব, আর কাউকে দিব না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত তোমাদেরকে দিব আর কাউকে দিব না। শুধু দায়িত্বের উপরে ছিল, কিন্তু আবার পিছে যেতেছি, আফসোস সামনা সামনে আমরা বুঝি নাই দায়িত্বটা কি, কি দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছিলেন। তো বড় দায়িত্ব দিছেন, দায়িত্ব যত বড় পদ তত বড়, পদ যত বড় সুযোগ সুবিধা তত বেশি, পাওয়ার তত বেশি, পাওয়ার ছিল। নাহলে কোরআনে আল্লাহ দাদি নানির মতো কিসসা শোনানে অভ্যস্ত না, কোরআনে 80 ভাগ হইল কিসসা, ইতিহাস 80 ভাগ, 5 ভাগ হইল আহকাম, 15 ভাগ হইল উপদেশমূলক, কোরআনে 80 ভাগ হইল ইতিহাস, 80 ভাগ। আল্লাহ কাহিনী শোনানোর উদ্দেশ্য না, আল্লাহ আল্লাহ এই উম্মতের পাওয়ার দেখাইছে, এক সমষ্টিগত পাওয়ার, এক ব্যক্তিগত পাওয়ার, এই উম্মতের প্রত্যেকের ব্যক্তিগত পাওয়ার ছিল। একজন সারা দুনিয়া কাঁপায়া দিছে, একজন ফেরেশতা একজন নামায় নিয়ে আসছে, একজন। আমি ইতিহাসের পাতা উঠান, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী, উনি বলতেছে একজনে ফেরেশতা নামায় নিয়ে আসছে, না জানি ওর দিলে কি লাগছে, উপরে মুখ উঠায় আল্লাহকে বলছে, ও আল্লাহ এখনো কি আমাদের সাহায্যের সময় আসে নাই, এত দেরি কেন। উপরে উঠে মুখ উঠে বলছে, উনসুর উম্মতা মুহাম্মদ, আল্লাহ উম্মতে মুহাম্মদকে সাহায্য করার সময় আসে নাই, এখনো কেন করেন না, কবে করবেন, মরে গেলে। বলে বলতে দেরি আকাশ ফাইটা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজের চোখে দেখছি, চোখে ফেরেশতাকে নামতে দেখছি আমি, প্রথম যেই ব্যক্তি ঘোড়ার উপরে চড়ে আসছে সে আমার মাথার উপরে আয়েশা বলছে, আবশির যা নুসরা রব্বা মুহাম্মদ, মুহাম্মদের রবের সাহায্য চলে আসছে, তোর আওয়াজ আরো শেলায় দিছে। একজনের কারণে কি পড়েন না, চতুর্থ আসমান থেকে ফেরেশতা নামায় নিয়ে আসছে, পড়েন না শুনেন না, ডাকাইতে ধরছিল যে চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নামায় নিয়ে আসছে, নামাজ শেষ করেন নাই, বয়ে বয়ে শেষ করতেছেন যে নামাজ শেষ আমাকে হত্যা করবে, তো সালাম ডাইন দিকে ফিরে দেখে সুদর্শন যুবক মুস্কি মুস্কি হাসতেছে, তো জিজ্ঞাস করতেছে দেখলাম কাকে, এখন দেখি কাকে, আগেরটা কে, তুমি কে, তুমি ডাইকা আইনা তুমি চিনো না, তুমি ডাইকা আনলা তুমি চিনো না। তো বলছে কোথেকে আসছো, চতুর্থ আকাশ থেকে তোমার ডাক আমাকে নিয়ে আসছে, বলছে আমার দুশ্মন, পিছে তাকায় দেখো জাহান্নামে, হত্যা করে ফেলছি, লাশ থেকে আগুন জ্বলতেছে, বলছে আমার জন্য একা, বলছে কেয়ামত পর্যন্ত তোর মতো নামাজ যে উপহার দিবে আর তোর মতো চিৎকার যে দিতে জানবে,
তার জন্য আমি কেয়ামতের সকাল পর্যন্ত জীবিত আছি। এক সময় ছিল, কোথায় আছেন আপনারা? আল্লাহর ওয়াদা ছিল, কিন্তু আবারও বলতেছি ওই কথা, আফসোস সামনা সামনে আমরা বুঝি নাই, বুঝেই তো পারি নাই, বুঝিও নাই যে বুঝেই তো পারি নাই। আল্লাহ একটা দায়িত্ব দিয়ে উম্মতকে পাঠাইছিলেন, দায়িত্বটা বড় কঠিন ছিল না, বড় সহজ দায়িত্ব ছিল, বড় পদমর্যাদার দায়িত্ব ছিল, বড় পাওয়ারের দায়িত্ব ছিল, পাওয়ার ছিল এটার ভিতরে, বড় পদমর্যাদা ছিল, বড় উচ্চাঙ্গের দায়িত্ব, নাইলে এটা নবীদেরকে দিতেন না। আল্লাহ নবীদেরকে সবচেয়ে উঁচা জিনিস দিছেন, এর চেয়ে উঁচা কাউকে দেন নাই, ওই দায়িত্ব নবীদেরকে দিছিলেন, আর এই উম্মতকে দিছিলেন, এই উম্মতকে বড় সুন্দরভাবে বুঝাইছিলেন যে দায়িত্বটা কত বড় মহৎ, কত বড় উঁচা দায়িত্ব, নাহলে আল্লাহ এই মেসাল দিয়ে কোনোদিন বুঝাইতেন না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা হামা তারপরে ভালোবাসা আল্লাহ একটা গালি দিছেন, যদিও গালি শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু এটা ভালোবাসা শব্দটা বলছেন, কোন দোষনীয় শব্দ না, ভালোবাসা। ওয়াহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, এটা ভালোবাসার শব্দ, এটা কি যদিও শব্দের শাব্দিক অর্থ ভালোবাসার না, কিন্তু বলার প্রেক্ষাপটে বোঝা যায় বড় ভালোবাসায় বলছেন। আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে ও আমার কথা বুঝবে না, ও বলবে হুজুর আবার এটা কি বলে, দেখতেছি আল্লাহ বলতেছে মানুষের চেয়ে বড় জালেম কেউ নাই, বড় অজ্ঞ কেউ নাই, না এটা ভালোবাসা, আল্লাহ ভালোবাসা এটা বলছে। আমরা মাঝে মাঝে বলি না, আরে বেউকুব তুই কেন গেলি, কিন্তু মনে মনে খুশি, মনে 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 মনে, কিন্তু উপর দিয়ে কি বলছে, দূর বেউকুব তুই গেলি কেন, ঠিক না, তুই গেলি কেন, আমি তো আরেকজনে বলছি তুই গেলি কেন, ঠিক না, কিন্তু ভিতরে 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 না, এরকম শব্দ নাই আমাদের ভাষায়, আছে এক কর্মচারী বলছে কিন্তু আরেকজনে কইরা আয়া পড়ছে, ওস্তাদ কইরা আয়া পড়ছে, দূর বেউকুব তোরে কইছি নাকি, কিন্তু ভিতরে 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 আল্লাহ এরকম খুশি, যদিও আমাকে আমাদেরকে বলছে যে তবু মতো জালেম কেউ নাই, কি অজ্ঞ কেউ নাই, কিন্তু ভিতরে ভিতরে কি, ভিতরে 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 খুশি, মাশাআল্লাহ, ভিতরে ভিতরে কামের লোক, আবার অন্যরে দেখায় কামের লোক, কি কামের লোক, যারে কইছিল ওরে কয় তুই আর কি দেখছস, এটার একা কামের মানুষ, আল্লাহ ভিতরে ভিতরে এরকম খুশি, মহব্বতে আমাদেরকে বলছেন, এক দায়িত্ব দিছিলেন আমাদেরকে, আফসোস আমরা বুঝলাম না, দায়িত্বটা লম্বা ছিল না, বড় শর্ট ছিল, যে নিজে দিনদার হও, পাশের লোকগুলাকে হাতে পায়ে ধরে দিনদার বানাও, নিজে নামাজি হও, পাশের লোকগুলাকে হাতে ধরে নামাজি বানাও, হাতে পায়ে ধরে নামাজি বানাও, নিজে দিনদার হও, পাশের লোকগুলাকে দিনদার বানাও, নিজে আমার সাথে পরিচিত হও, পাশের লোকগুলাকে পরিচিত বানাও। এই জন্যই তো হাদিসে আছে কেয়ামতের দিন এই ভয়াবহতার দিনেও কিছু কিছু লোক হীরা এবং মণিমুক্তার মেম্বরে বসা থাকবে, আর চেহারা 14 তারিখের চাঁদকে হার মানায় দিবে, নবী শহীদ সব ঈর্ষা করবে, এরা করা দুনিয়া পরেশান, এরা তো বাদাম খায়,
কি চেরে বয়া কি করতেছে? বাদাম খাইতেছে, কোনো পেরেশানি নাই। এরা কারা? তো হাদিসে আছে ফেরেশতারা বলবে চিনো না, বলবে চিনি তো না, কারা? এরা মানুষের দিলে আল্লাহর ভালোবাসা পয়দা করছে, যার কারণে মানুষ আল্লাহকে জান মাল দিয়া ভালোবাসছে। এটাই বুঝাইতেছিলাম যে যারা নিজেরা দিনদার হবে আর পাশের লোকটাকে হাতে পায়ে ধরে দিনদার বানাবে, পাশের লোকটাকে দিনদার বানাবে, এই দায়িত্ব ছিল আমাদের। সমাজের লোকটাকে দিনদার বানাবে, এলাকার লোকটাকে দিনদার বানাবে, নিজের থানার লোকটাকে দিনদার বানাবে, জেলার লোকটাকে দিনদার বানাবে, দেশের লোকটাকে দিনদার বানাবে। এরকম করে পরিধি আস্তে আস্তে বাড়বে, একদিনই না। আগে নিয়ম ছিল তাবলিগে, এখন তাবলিগে নিয়ম নাই, এখন তো দৈরেই তিন চিল্লায় পাঠায় দেয়, ঠিক না? ছোটবেলা দেখছি নিয়ম ছিল পাঁচ সাতবার তিন দিন না লাগাইলে কোনোদিন চিল্লায় পাঠাইতেন না। জানি না এরম বুইরারা জিন্দা আছে কিনা, এখন তো সব তাবলিগালা যারা জিন্দা আছে সব আমরা হইলাম স্মার্ট আর ডিজিটাল যুগের তাবলিগালা, ওই আগের যুগের তাবলিগালা নাই। এই জন্য আমার কথা অনেকের দিলের ভিতরে লাগবে, অনেকে আবার বিরোধীও বিরোধিতাও করবে। আছে পুরান বুড়া দুই একটা এখানে জিন্দা আছে নাকি এরকম? আছে? সত্তরের দশকে চিল্লা লাগাইছে, আশির দশকে চিল্লা লাগাইছে, এরকম বুড়া আছে দুই একটা? থাকলে বলতে পারবো, ডিজিটাল যুগের চিল্লালা বলতে পারবো না। এখন তো উঠায় আর ডাইরেক্ট চিল্লায় পাঠায় দেয়, আগে ছিল তিনবার চারবার পাঁচবার সাতবার, তিন দিন লাগাও তারপরে তোমাকে চিল্লায় পাঠাবো। এটারও কারণ ছিল, অকারণে মুরব্বীরা করেন নাই। আগের মুরব্বীরা যারা কবরে চলে গেছে ওদেরকে কোত্থেকে আমি আনবো? আমি তো মাঝে মাঝে বলি, রাগ হইয়া বলি, এমনি বলি না, আপনি তো দেখেন নাই যেই জেলখানায় আলী আকবর রহমতুল্লাহ আলাই 18 দিন জেলে ছিল ওই জেল আমি 6 বার দেখছি, আপনারে কোত্থেকে বুঝাবো আমি? আমার কথাই আপনি কোত্থেকে বুঝবেন? ওই জেল তো আমি 6 বার দেখছি যেই জেলে আলী আকবর রহমতুল্লাহ আলাই 18 দিন ছিলেন, চাঁদের ওই জেল, ওই জেল আপনি কোত্থেকে দেখবেন? যেই জেলে রুলকিস সাহেব রহমতুল্লাহ আলাই মাস অবধি ছিল সুদানের জেলে, ওই জেল আপনি কোত্থেকে দেখবেন? আর আপনাকে কেমনে বুঝাবো আমি? এই জন্য তো বুঝাইতে পারি না, হিতে বিপরীত হয়ে যায়। সবাই বলে উসুল, কি কি উসুল বুঝেন তো? উসুল নিয়ম, ঠিক না? হায় হায়, তো আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিছিলেন, জিম্মাদারি দিছিলেন, নিজে দিনদার হও, পাশের লোকটাকে নিজে নামাজি হও, নিজে মসজিদের সাথে সংযুক্ত হও, পাশের লোকটাকে মসজিদ মুখী করো। হাতে ধরতে হয় ধরো, পায়ে ধরতে হয় ধরো, যা করতে হয় করো। কার জন্য? আমার জন্য, আল্লাহর জন্য করো, এই দায়িত্ব দিছিলেন আল্লাহ। রব্বে কাবার কসম, যতদিন উম্মত এই দায়িত্বের উপরে ছিল, উম্মত যা আল্লাহর ওয়াদা ছিল ওটা উম্মতের সাথে ছিল। ওই সময় উম্মতের কাছে দুনিয়ার কিচ্ছু ছিল না, ওই সময় উম্মতের, আমি তো বলি 16 লক্ষ সারা দুনিয়া কাঁপায় দিছে, কত? এখন কত? কত? 16 লক্ষ সারা দুনিয়া, 200 কোটি।